গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমি দিদাদের জন্য নাইটি বানাতে গেছিলাম, তো নাইটি বানিয়ে নিয়ে এসেছি, সেই সেকেন্ড ব্লগেও তোমরা দেখেছো। তো আজকে চলে এসেছি এই দিদাদের কাছে, চলে এসেছি, দেখতে পাচ্ছ সমস্ত দিদারা বসে আছে। দিদারা একটু হাই করো, হাত দেখাও সবাই, সবাই হাত দেখাও, হাত দেখাও। এরা দিদা না, যতটুকু আমার হাজবেন্ডের সামর্থ্য হয়েছে ততটুকু দিদাদের একটা করে নাইটি, আর একটু করে একটা করে একটা ছোট একটা চাতুর প্যাকেট, একটা বিস্কিটের প্যাকেট আমি অ্যারেঞ্জ করতে পেরেছি। আমার হাজবেন্ড এটুকুই করেছে, এর বেশি পারিনি। তো যাই হোক, চলে এসেছি এখানটা, আমার খুব ভালো লাগছে। এতদিন পরে দিদাদের কাছে এসেছি, দিদারা খুব খুশি। এতক্ষণ একটু নাচ গান হলো, আমি একটু নাচ করলাম, আমি আমার বন্ধুর সাথে নাচ গান করলাম, দিদারা খুব খুশি, তার জন্য সবাই মানে হাততালি দিচ্ছে। তো ভীষণ ভালো লাগছে, দেখছে এই দুজন চা ফা করছে, ম্যামরা রয়েছে চা ডাক চা করছে, তো সবাইকে স্ন্যাক্স দেওয়া হচ্ছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আমি আমরা এখনও অনেক মানে পর্ব বাকি আছে, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, আমার হাজবেন্ড, আমার খুব ইচ্ছে ছিল যে আমি দিদাদেরকে কালী পুজো উপলক্ষে একটু কিছু দেবো দিদাদেরকে, তো সেটা আমি পেরে উঠছিলাম না। তো আমার মনের আশাটা আমার হাজবেন্ড পুরো করেছে, আমার ভীষণ ভালো লাগছে। আমার হাজবেন্ড আমাকে ভীষণ সাপোর্ট করে সবসময়, তো ভীষণ ভালো লাগলো যে আজকের এই আমার এই আশাটা সম্পূর্ণ দায়িত্বটা আমার হাজবেন্ড নিয়েছে, নিয়ে ও পূরণ করেছে, তো আমি ভীষণ খুশি তাতে। এই যে দেখতে পাচ্ছ পিঙ্কি সঙ্গে চলে এসছে, ওকেও আজকে নিয়ে এসছি, আর রাই এসছে, অমিত এসছে। রাই একটু দেখা দে, এই যে রাই এসছে, ও আজকে নতুন সময়, এই যে লাল চুড়িদার ওকে দেখেছো আগে, ও নতুন। অমিত একটু হাত দেখা, এই হচ্ছে আজকে নতুন, যদিও আমাদের এনজিওর ভিডিওতে দেখেছো, বাট এখানে আজকেও রাই আর অমিত নতুন, পিঙ্কি নতুন, আমার দিদিও এসছে, ওও নতুন। তো ওরা একটু খাবার দাবার সার্ভ করছে, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এখন অনেক কিছু কাজকর্ম বাকি আছে, তোমাদের সব কিছু শেয়ার করবো, তোমরা সাথে থাকো। দেখতে পাচ্ছ প্লেট তোল, দিদার প্লেটটা তোল, দিদাদেরকে তোল, ও নতুন স্টাইল, ও এই তো ম্যাম দেখিস, ওখানে যে ম্যামটা ছিল দেখিস, গান চালাও, গান কোথায়, আগে গান চালাও, তুমি স্টার্ট করো, আমি শেষ করব, আমি তো একা করব না, না সবাই করব। আরে ফোন না, আমার ফোনে নেট নেই, আমারটা গান চালাও না, আমি তো রেকর্ডিং করছি। তো ও গান চালাও, তোমার ফোনে গান চালাও, চালাও কি রং কি চালাল, এটা বাবা না এগুলো সত্যি মাথা দিয়ে নাচ দিদা, পড়ো, আমি উঠে নাচলে কিন্তু খাটটা ভেঙে যাবে, মারাত্মক ড্যান্সার করো, লুঙ্গি ড্যান্সটাই হবে, এই লুঙ্গি ড্যান্সটা দাও। আরে আমার শুধু মুখে সামনে ক্যামেরা দাও, দেখ যেগুলো করে এখন খালি মুখে সামনে ক্যামেরা দেবে, দেখ আমার ইচ্ছা, আমি ক্যামেরা করি আমরা আছি, তো এই তো চলো ওখানে উঠবো, ওখানে ওখানে উঠলে খাট ভেঙে যাবে, সেটা তো বলছি, আমি এখানে তুমি ওখানে স্টার্ট করো, তুমি করো করো, তোমাকে দেখেই তো করবে, তোমাকে দেখেই তো করবে, এ বাবা রোজ আরে কি হয়েছে, তোমার কোথায় তোমাকে তুলছে, মন ভালো না, ওই তো বলে তো দেখিস,
বুঝলো? আসো শুরু করো, শুরু করো। করো করো শুরু করো, ব্যাস যেমন খুশি, এটা যেমন খুশি কোনো ব্যাপার না, তাই তো? করো করো ওই 2.5 কিলোর স্পিকার কে আনছে? এই তো গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণে, করো আমি করছি। ওই দিদা দাঁড়িয়ে আছে, শাড়ি পরেছে, দিদাকে দে। আমি বলছি ফুল হাতা তারা লাগিয়ে দেবো, হাতাটা নিয়ে এসে তুমি সুই সুতো সবই এনেছে, আমি সেলাই করে তোকে দিয়ে দেবো। আশীর্বাদ করো যেন পরের বছর আরো, এর পরে যেন আরো আমার আমার কর্তা এটা পুরোটা করেছে দিদাদের, মানে অনেক ভালোবাসা দিয়ে এই খাবারটা এটা পাঠিয়েছে না, দেখতে পাবে, আমি নিয়ে আসবো পরে, আবার ওকে নিয়ে আসবো। তো আশীর্বাদ করো যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, অনেক আয়ু হয় যেন। এই এই দিদা দিদাকে ওই এই নাইটিটা না, মানে বড় নাইটিটা দিলে ভালো হতো। ঠিক আছে চেঞ্জ করে নেবে, কারণ এখন বিগ দিচ্ছে, পরে চেঞ্জ করে দেবে খানি। হ্যাঁ বড় ছোট আছে দিদা, ওটা ছোট, পরে ম্যামরা চেঞ্জ করে দেবে। দাদু কথা বলে উঠছে, এদিকে আসো। আছে না ওটা? আর কি ওই ঘরে দিদা আছে? সবাইকে বঙ্গালকে সবাই বলতে হয়, বঙ্গালি আর কি। হ্যাঁ তাহলে আমরা ভীষণ ভীষণ
তো আমাদের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম আমরা কি কি এখানে করলাম। সবাই এখানে বসে আছে দেখতে পাচ্ছ, সত্যজিৎ এই যে ম্যামরা সবাই বসে আছে, সবাই এখানে বসে আছে, এখানে দেখতে পাচ্ছ আমাদের টিমে সবাই বসে রয়েছে এখানটায়। একটু দাদা একটু হাত দেখো, সবাই বসে আছে, মোটামুটি সব কিছু আমাদের হয়ে গেছে। এবারে আমরা বাড়ি যাব, তোমাদের দেখালাম আমরা কি কি করলাম না করলাম। তো দিদারা খুব খুশি, আমরাও খুব খুশি। আর ম্যাম ম্যাম তোমরা কত খুশি বলো, ম্যামরা ভীষণ খুশি। তো ভীষণ ভালো লাগছে যে সবাই এত খুশি আমরা এসেছি। তো আবার আমরা নেক্সট টাইম আবার আসব, চেষ্টা করব আবার আসার, মানে আরও অন্য কোনো মানে অকেশনের মানে আমরা আসব, চেষ্টা করব। তো আবার 25 নভেম্বর, আচ্ছা হ্যাঁ করেছে করেছে। আমার পেছনে সবাই লেগেছে, যাই হোক কিছু বলার নেই। আর তোমরা ভিডিওটা সবাই দেখো, কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। তো আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো ম্যাম একটু টাটা করো সবাই, টাটা 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 একটু টাটা করে নিয়ে আসি, তার জন্য দেখতে পাচ্ছ আমার বাড়ি দিদা। হ্যাঁ টাটা আসছি আমি তোমাদের কাছে। বেশিরভাগ দিদারা সবাই বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, দিদা সব দিদা কি গুছাচ্ছ, কি কি সব কাপড় চোপড় গুছাচ্ছে। আসছি দিদা, আবার আসবো, আবার আসবো। তাহলে চলো আজকের জন্য টাটা, আসছি, একদম 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 আসবো। দিদারা ভীষণ খুশি আমরা এসছি, তো ভীষণ ভালো লাগছে। চলো দিদা টাটা তাহলে। সবাইকে নিয়ে আসতে গেলে না আরো সেই দেরি হয়ে যাবে, এবার আবার আসবে। সবাই কষ্ট পাচ্ছে।